السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، ديني فيرا دكنتو رسول الله صلى الله عليه وسلم كشير توري ماتير نكي نورير اي قطع جھگڑا بندھا کرا جائے کینا کچھوٹا اي بھابے کیوں بھول بوز بننا اکی باری ہول دے مخا قطع بولشینا اتبا شبار کچھ بھالو ہوار اچھا ہونی কেন জানি হঠাৎ করে মনে পড়ল, বাংলাদেশের অধিকাংশ চায়ের দোকানে, মসজিদের বারান্দায়, ঘরে, কোনো আড্ডায়, বিশেষ করে ধর্মীয় কোনো অনুষ্ঠানের আশপাশের এরিয়া জুড়ে কোনো হুজুর নিয়ে যখন আপনি পছন্দের কাউকে দাওয়াত দিচ্ছেন, আর যিনি নবী মাটির বলছে কোরআনুল করিম থেকে আয়াত নিয়ে আসতেছে, অথবা যখন আপনি দাওয়াত দিয়েছেন কোনো আলেমকে যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরির উপাদান নূর বলেছে কোরআনুল করিমের সূরাতুল মাইদার 15 নম্বর আয়াতের বরাত দিয়ে, আর এই অর্থে আপনারা ভাই ভাই দুজনই লেগে গেলেন মারামারি অথবা তর্ক, মহাতর্ক। তো আমার কাছে কেন জানি মনে হলো যে আমাদের বাংলাদেশের অধিকাংশ জায়গায় মারামারি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি, এই প্রশ্নের পরেই কিছুক্ষণ নীরব থাকার পরে মানুষ খুব হট্টগোল শুরু করে, মারামারি করে, একেবারে সম্পর্ক পর্যন্ত তুচ্ছতাচ্ছিল্য করে, যার কারণে আর সলাতের দাওয়াত দিতে পারে না, জাকাতের দাওয়াত দিতে পারে না, তাওহীদের দাওয়াত দিতে পারে না, সুন্নার দাওয়াত দিতে পারে না, হুকুম আহকাম সম্পর্কে বলতে পারে না, কারণ তার সম্পর্ক এখানেই শেষ মাটি আর নূর নিয়ে। তো আমি প্রথমে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলেন এবং সূরাতুল মাইদার 15 নম্বর আয়াত নিয়ে দলিল দিয়ে কথা বলেন, ওনারা যে আয়াতটা পড়েন, আয়াতটা হচ্ছে এইটা, আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না, দেখেন এভাবে সমাধান হয় কিনা। এটা আমার মনে হচ্ছে এভাবে সমাধান করা যেতে পারে, বাট এটা আলটিমেট না, আপনার পছন্দ হয় কিনা দেখেন। সূরাতুল মাইদার 15 নম্বর আয়াত হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা। আপনি যদি আয়াতটাকে সুন্দরভাবে শুধু ট্রান্সলেশনও বুঝতে চান, যেহেতু আমি আলেম না, আপনি আলেম না, চায়ের দোকানের ওই লোকটা বড় আলেম না, সে অনেক কিছু বোঝে না, সে অনেক মাসলা মাসাইল বোঝে না, সে অনেক ফতোয়া বোঝে না, সে ইবারত বোঝে না, সে শানে নুজুল বোঝে না, এই আয়াতটা কোন আয়াতের সাথে রিলেটেড এটা বোঝে না, এইভাবে আলেমরা আমাদেরকে একটা জিনিস ব্যাখ্যা দিতে চায় যে তুমি এত কিছু জানো না, সো তুমি কোরআনুল করিম বুঝবা না। তা আমি ওনাদের জন্য বলতে চাই যে খালাস, আমি এত কিছু বুঝতে চাই না, আমি শুধু আই মানি, আমি ইউ মানি, তুমি গো মানি যাও, কাম মানি আসো, এইভাবে যেটা ট্রান্সলেশন আছে, অর্থ আছে, অনুবাদ আছে, সেটা নিয়ে না হয় মানে একটু দেখি। সেটা হচ্ছে ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা, হে আহলে কিতাবগণ, তোমাদের কাছে আমার রাসূল আগমন করেছেন। খেয়াল করে দেখবেন এখানে রাসূল আগমন করেছেন আয়াতের প্রথম অংশে। আচ্ছা, রাসূলের কাজ কি? ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব ওয়ায়আফু আন কাসীর। কিতাবের যেসব বিষয় তোমরা গোপন করতে, তিনি তার মধ্য থেকে অনেক বিষয় প্রকাশ করেন, তাহলে এবং অনেক বিষয় মার্জনা করেন। তাহলে আয়াতের প্রথম অংশ কি একটু খেয়াল করে দেখবেন, যে হে আহলে কিতাবগণ, তোমাদের কাছে আমার রাসূল মানে আল্লাহর রাসূল আগমন করেছেন। তো রাসূলের কাজ কি? রাসূল যেটা করতেন সেটা হচ্ছে কিতাবের যেসব বিষয় আহলে কিতাবরা গোপন করত, রাসূল সেটা প্রকাশ করে দিতেন অনেকাংশে, এবং কিছু কিছু জিনিস ক্ষমা করতেন, মার্জনা করতেন। আচ্ছা, এরপরে দেখেন, তাহলে আয়াতের প্রথম অংশে রাসূল এসেছে বলে ফেলেছে, খেয়াল করে দেখবেন একদম সিম্পল, ক্বাদ জাআকুম রাসূলুনা, তাহলে আয়াতের প্রথম অংশে রাসূল এসে গেছে সেটা বলা হয়ে গেছে। এরপর দ্বিতীয় অংশে বলা হয়েছে তিনি কি করেন, এই রাসূল আসার পরে কি কাজ করেন সেটা বলা হয়ে গেছে। আর তারপরে থার্ড একটা অপশন মানে থার্ড একটা অংশ হচ্ছে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, খেয়াল করে দেখবেন ক্বাদ জাআকুম রাসূলুনা, তোমাদের কাছে রাসূল এসে গেছে, আগমন করেছেন রাসূল। তাহলে ক্বাদ জাআকুম রাসূলুনার মতোই আয়াতের লাস্ট অংশে আছে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, তার মানে এখন সেম ক্বাদ জাআকুম রাসূলুনা বলছে একবার, পরের অংশ বলতেছে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি এসেছে, ও কিতাবুন মুবিন, এবং একটি সুমজ্জ্বল গ্রন্থ। তারপরে তাফসীর ইবনে কাসির, ইবনে জারির, তাফসীরের সবচেয়ে ভালো ভালো বইগুলো যদি আপনি পড়েন, সেখানে এই নূর বলা হয়েছে কোরআনুল করিমের আয়াতগুলোকে, যে এগুলো হচ্ছে জ্যোতি,
এগুলো হচ্ছে আলো, ও কিতাবুল মুবিন মানে পুরো কোরআনুল করিম কে বোঝানো হয়েছে। যাই হোক, আপনি যদি এভাবে বুঝতে না চান, আমি আপনাকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর এক অর্থে বলা যায়, যেটা আমি গতকালকে বলতে গিয়ে আর বলতে পারিনি, মাগরিবের সালাতের আজান হয়ে গেছে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? এই প্রশ্নটাকে যদি দুই ভাগে ভাগ করি, আমরা খেয়াল করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি, এই প্রশ্নটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, একটা প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি, আর একটা প্রশ্ন হতে পারে তিনি কিসের। তাহলে প্রথম প্রশ্নের জবাব, তিনি কি? তিনি হুদা মানে হিদায়ত, তিনি তুকা আল্লাহ ভীরুতা, তিনি নূর তিনি জ্যোতি উজ্জ্বল আলো, তিনি জ্ঞান, হ্যাঁ তিনি রহমা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আমি রহমাতুল্লিল আলামিন হিসেবে আপনাকে পাঠাইছি, তাহলে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু রহমাতুল্লিল আলামিন, তাহলে তিনি হুদা, তিনি তুকা, তিনি নূর, এই অর্থে বলা যেতে পারে। বুঝে আসছেন আসে নাই? বাট যদি আপনি বলেন যে তিনি কিসের, তাহলে তিনি কি? তিনি হিদায়ত, তিনি আলো, জ্যোতি, তিনি নূর, তিনি রহমত, তিনি তাকওয়া, তিনি আমাদের কুদওয়া, তিনি আমাদের মানে চরিত্র, তিনি আমাদের নমুনা স্যাম্পল, তিনি আমাদের অনুসরণীয়। সো এইভাবে ওনার গুণাবলীর মধ্যে এগুলো আসতে পারে। কিন্তু আপনি যদি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি, সেই ক্ষেত্রে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যেভাবে ওনাকে বলেছে, উনি যেভাবে আমাদেরকে ওনার ব্যাপারে প্রেজেন্ট করেছে, উনি যেভাবে নিজেকে চেয়েছে আমরা ওনাকে চিনি, আমরা সেভাবেই চিনব। যেমন সূরা আল আনবিয়া যদি আপনি পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাহিয়াতান কুলুবুহুম ওয়া আসাররুন নাজওয়া আল্লাযীনা যালামু হাল হাযা ইল্লা বাশার মিসলুকুম আফাতাতুনাস সিহরা ওয়া আনতুম তুবসিরুন। আল্লাহ বলছে তাদের অন্তর খেলায় মত্ত থাকে, জালেমরা গোপনে চুপি চুপি পরামর্শ করে, আরে মক্কাবাসী মদিনাবাসী, সে তো তোমাদের মতোই একজন মানুষ, এমত অবস্থায় দেখে শুনি কি তোমরা মুহাম্মদের জাদুর কবলে পড়ে যাবা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে জালেমরা, মুশরিকরা, কাফেররা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার উপরে ঈমান আনেনি কেন? কারণ ওদের মতোই একজন মানুষ ছিল। আচ্ছা, ওদের মতো যে মানুষ কেমন মানুষ? আপনি যদি সূরা কাহফের আয়াত পড়েন, সেখানে আপনি পাবেন 110 নম্বর আয়াতে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আল্লাহ নবী নিজেই বলছেন যে, আল্লাহ বলছেন যে, হে নবী বলে দিন আপনি মানুষ তোমাদের মতোই, মানে যারা আপনার সামনে আছে ওদের মতোই মানুষ। কিন্তু একটা পার্থক্য হচ্ছে যে ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আপনার কাছে ওহী প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। আচ্ছা, এইবারে আরেকটা যদি আপনি দেখেন সূরা মুমিন আয়াত, এখানে কিন্তু ওই যে সূরা আম্বিয়া মানে জালেমরা বলছে যে তোমরা তোমাদের মতোই একজন মানুষের, মানে এ তো তোমাদের মতোই একজন মানুষ, তার জাদুর কবলে পড়ে যাবে জেনে শুনে। আচ্ছা, কেমন মানুষ? এইবার এই কাফের মুশরিকটা বলতেছে যে وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأسرفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب মজার একটা কথা দেখেন, সূরা আম্বিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জালেমরা আল্লাহর নবীকে শুধু মানুষ বলেই মেনে নেয় নাই, মানে ওরা মনে করেছে যে আল্লাহর নবী নূর, নূরের তৈরি হবে, কোনো ফেরেশতা হবে, কোনো মানে অন্য কোনো একটা কিছু হবে, ওদের মতো একজন মানুষ কিভাবে নবুয়ত পায়, আবদুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনার পুত্র কিভাবে নবুয়ত পায়, তারা এটা মেনে নেয়নি। একজন মানুষ কিভাবে আল্লাহর নবী হবে, একজন মানুষের কাছে কিভাবে আল্লাহ ওহী প্রেরণ করবে, এটা ওরা মেনে নেয় নাই। সো এই জন্য ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেয় নাই। আচ্ছা, আরেকটা কারণ ছিল, শুধু মানুষ বলে কথা না, তার সম্প্রদায়ের প্রধানরা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্প্রদায়ের প্রধানরা যারা কাফের ছিল, পরকালে সাক্ষাৎকে যারা মিথ্যা বলতো, আল্লাহ যাদেরকে পৃথিবীর জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলেন, তারা বলল কি বলল, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তো তোমাদের মতোই একজন মানুষ বই নয়, মানে তোমাদের মতো একজন মানুষ ছাড়া অন্য কিছু নয়। আচ্ছা, এরপর তারা উদাহরণ দিচ্ছে কেমন মানুষ,
ইয়াকুলু মিম্মা তাকুলুন, সে তাই খায়, মিনহু ওয়াশরব, এবং তাই পান করে, মিম্মা তাশরাবুন, যা তোমরা খাও, যা তোমরা পান করো। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই খেতেন, তাই পান করতেন যা ওনার আশপাশের মানুষজন অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ মানুষ, অ্যাজ এ মাটির তৈরি, বাবা আদমের সন্তান হিসেবে, ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান হিসেবে তিনি তাই খেতেন যা আদম পুত্রদের জন্য হালাল ছিল, যা ইব্রাহিম পুত্রদের জন্য হালাল, যা মুহাম্মদ উম্মতের জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যা হালাল করেছেন আল্লাহ, তিনি তাই খেতেন, তাই পান করতেন। আর ঠিক এই রিজনে কাফেররা, জালেমরা আল্লাহ নবীকে নবী হিসেবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নেয়নি। তো দিনী ভাইরা, আপনারা এই মানে গোড়ামি বশত রাগারাগি করে, তারপরে হচ্ছে মনে করেন যে নিজেদের ভাইদের সাথে ঝগড়া করিয়েন না, আমি বলি কি ইসলাম লা ইকরাহা ফিদ্দিন, এতে তেমন মানে জোর জবরদস্তি নেই। আমার মনে হয় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, এতে কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা ভালো জিনিস নূর, আলো, জ্যোতি। কোথাও জুলুম চলতেছে, আপনি ওখানে গিয়ে অন্যায়টা থামালেন, ভালো উপদেশ দিলেন, ওদেরকে পরিবর্তন করার জন্য সহযোগিতা করলেন, আপনি ওখানে মূলত নূর, আলোই ছড়ালেন। কারণ অন্ধকার চলে গেল, জুলুম চলে গেল, হারাম চলে গেল, হালাল প্রবেশ করলো, নূর প্রবেশ করলো। বুঝে আসছে? তা আমার মনে হয় এই অর্থে আমরা এই ঝগড়াঝাটি, এই তর্ক বিতর্কের একটা অবসান করতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, হুদা, তাকওয়া, রহমা, ওয়ালাকিন ওয়াহুয়া বাশার, তিনি বাশার, তিনি মানুষ। কেমন মানুষ? তিনি আদম সন্তান। আপনারা যদি এই যে মিরাজের ঘটনা পড়েন, ওখানেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামকে বাবা বলে আখ্যায়িত করেছেন। আদম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ন্যাক ছেলে এবং ন্যাক নবী বলে আখ্যায়িত করেছেন। সো আমরা এর বাহিরে যাব না। আল্লাহ যতটুকু জ্ঞান আমাদেরকে দিয়েছেন অতটুকুর ভিতরে আমরা থাকব। তিনি অবশ্যই যাতে কল্যাণ রয়েছেন তাই আমাদেরকে জানিয়েছেন, যাতে আমাদের জন্য কোনো কল্যাণ, যাতে আমাদের জন্য কোনো লাভ নেই, তিনি তা আমাদেরকে জানাননি, তিনি তা আমাদেরকে জানাননি। আমরা এই রকম বিতর্কে জড়াবই না যে বিতর্কে কোনো লাভ নেই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ বলতে বলেছেন মানুষের কাছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে মানুষ বলেই বলেছেন। আর এই প্রমাণ বহন করে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা দেখছো, এ প্রবৃত্তির শিকার হয় না, এ প্রবৃত্তির শিকার হয় না, এর উপরে যা ওয়াহী হয় সে তাই বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ বলতে বলেছেন আমাদের কাছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে মানুষই বলেছেন আমাদের কাছে, আর আমাদেরও উচিত ওনাকে মানুষ হিসেবেই জানা। মানুষ হিসেবে জানলে মানুষকে আল্লাহ যা দিয়ে বানাইছে তা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বানাইছে। এইবার ওই যে বললাম, যদি ওনার চরিত্রের কথা আসে, এই পুরো পৃথিবীর মানুষ আর জিন সবাই যদি আমাল করে আর সবার আমাল যদি এক পাল্লায় রাখা হয়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি এক পাল্লা রাখা হয়, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের পাল্লা ভারী হবে। এই পুরো পৃথিবীর মানুষের চরিত্র যদি এক পাল্লায় রাখা হয়, গুণাগুণ এক পাল্লায় রাখা হয়, আর আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আর গুণাগুণ এক পাল্লায় রাখা হয়, ইনশাআল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাল্লা ভারী হবে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু ওনাকে আমরা নূর হিসেবে জানব, আমরা হিদায়ত হিসেবে জানব, আমরা রহমত হিসেবে জানব, আমরা তাকওয়া হিসেবে জানব, আমরা এগুলো হিসেবে জানব। কিন্তু যখন বলবো যে উনি কিসের, তখন আমরা বলবো উনি মানুষ। আমাদের মাটি আর নূর বলার দরকার নাই তো, যখন ওনার কিসের, উনি কি, উনি মানুষ, উনি কি ফেরেশতা? দেখুন এই পৃথিবীতে ফেরেশতা, জিন এবং মানুষ, এই তিনটা জিনিসের তৈরির উপাদান নিয়ে কথা আছে। মানুষ মাটির, ফেরেশতা নূরের, জিন আগুনের।
এভাবেই আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ। তিনি আমাদের মতো মানুষ বলতে ইয়াকুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম, মিসল এই যে একটা ওয়ার্ড আছে মিসলুকুম, তোমাদের মতোই মানুষ। এখানে আমাদের মতো মানুষ বলতে আমাদের চরিত্রের মতো মানুষ না, আমাদের ঈমানের মতো মানুষ না, আমাদের আখলাকের মতো মানুষ না, আমাদের তাকওয়ার মতো মানুষ না। তিনি এই যে হাত পা নাক চোখ মুখ অবকাঠামোর মতো মানুষ, কিন্তু ওনার চরিত্র অবশ্যই উঠবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওনার সম্পর্কে রব আরশে আযীমের মালিক পৃথিবীর প্রতিপালক বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি মানুষ দেখতে আমাদের মতো, কিন্তু ওনার 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 সম্পর্কে রব কি বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মানুষ এদের মতো কিন্তু আপনাকে আমি সবচেয়ে মর্যাদাবান করে তৈরি করেছি। দারাজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, কেউ ভুল বুঝিয়েন না। আমার মনে হয় এইসব তর্ক বিতর্ক বাদ দিয়ে কিছু সলাত জাকাত হজ সিয়াম তাওহীদ সুন্নাহ নিয়ে আলোচনা করার সময় এসে গেছে, সময় এসে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় বিরাজমান এইসব কথার অবসান ঘটানোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওনার ইলম দিয়ে সব জায়গায় আছে, কিন্তু আরশে ইস্তাওয়া তিনি আরশের উপরে থাকে, উনি আছে সব জায়গায় ওনার ইলমের মাধ্যমে ওনার ক্ষমতার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।